নির্বাচনে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ ইরশাদ সাবেক এ রাষ্ট্রপতি বলেছেন সর্বদলীয় সরকার থেকে তার দলের মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন তিনি আমি তা জানি কি আসবে কিন্তু জামা শিবির এখন যে দেশের অবস্থা তাতে নর্মাল ইলেকশন করা কোনোভাবেই সম্ভব নয় বুধবার বিকাল চারটা পাঁচ মিনিটে বারিধারা এরশাদে বাসভবন প্রেসিডেন্ট পার্কে ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে এই বৈঠক শুরু এ সময় এরশাদ ছাড়া তার দলের কোনো নেতা ছিলেন না অন্যদিকে সুজাতা সিং এর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের কমিশনার পঙ্কজ সারণ উপস্থিত ছিলেন বৈঠকে সুজাতা সিং এরশাদকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেছেন জাতীয় পার্টির নির্বাচনে না গেলে জামায়াত শিবির উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর উত্থান হবে তবে এরশাদ বলেন সব দল নির্বাচন না আসলে আমি নির্বাচনে অংশ নেব না জামাত শিবিরের উত্থান হলে এর জন্য আমি দায়ী নই তিনি সুজাতা সিংকে বলেন এই সরকারের কোনো জনপ্রিয়তা নেই মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না এদিকে দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট বৈঠক শেষে এর সাংবাদিকদের ব্রিফ করেন দেশের মানুষ ওনার পক্ষে নেই আজ আপনি রাস্তায় যান একশো লোককে জিজ্ঞাসা করেন একটা মানুষ ওনার পক্ষে কথা বলবেন নাসিনার পক্ষে আমি আর নির্বাচনে যাবো না সব দল না আসলে শেষ কথা আমার শেষ কথা এই সব যাবো না এ সময় সামনে জাতীয় পার্টি ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন এর সাথে তোমার ভয় নেই আমরা আছি লাখোবাই এরশাদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এরকম বিভিন্ন স্লোগানে প্রেসিডেন্ট পার্কের সামনে দূতাবাস সড়ক মুখর করে রাখেন জাতীয় পার্টির নেতাকর্মীরা ভারতের পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাতের পর থেকে হুসেন মোহাম্মদ এরশাদ বাড়িধরার বাসভবন প্রেসিডেন্ট পার্কের চারদিকে র্যাব ও পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রেসবিফিংয়ের সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম এম রুহুল আমিন হাওলাদার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ জিয়াউদ্দিন আহমেদ বাবুলসহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম বিডি হেডলাইন্স ঢাকা